আজ মহানবমী, দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখার দিন। সকালে কল্পারম্ভ ও বিহূত পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে মহানবমীর আনুষ্ঠানিকতা। পূজার খবর জানতে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তানজিলা খান মিম, তার কাছে চলে যাব সরাসরি। মিম, একটু জানতে চাইব এখন কী কী আনুষ্ঠানিকতা চলছে, জানাবেন। উজ্জ্বল, আপনি যেটি বলছিলেন যে আজ মহানবমী এবং আমি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে রয়েছে, এখানে কিন্তু সকাল থেকেই ভক্তরা আসছেন। যেহেতু নবমী আর মাত্র একটি দিন, আগামীকাল কিন্তু বিসর্জনী হয়ে যাবে, দেবী দুর্গা বিদায় নেবেন এবং আবারও তিনি স্বর্গে চলে যাবেন। তো এই যে এই আজকের দিনটি কিন্তু আসলে ভক্তরা চাইছেন দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখতে, তার আজকে দেবী দুর্গাকে প্রাণ ভরে দেখবেন। এবং একটু আগেই কিন্তু বিহিত পূজা হয়েছে এবং এছাড়াও মহানবমীর যে পূজা সেই পূজা কিন্তু চলছে। পাশাপাশি আজ সপ্তধারার যেই জল, সেই জল দিয়ে মহাস্নান করানো হয়েছে দেবী দুর্গাকে, এবং এই ভক্তরা আসছেন দেবী দুর্গাকে প্রার্থনা করছেন দেবী দুর্গার কাছে। পাশাপাশি আরও যেটি বলছিলাম যে এই যে বিদায়ের যেই ঘণ্টা, সেই বিদায়ের সুর কিন্তু বেজে গিয়েছেন মানুষের হৃদয়ে হৃদয়ে। কিন্তু মন খারাপ থাকলেও আজকের দিনটি কোনোভাবেই তারা চাচ্ছেন না যেন নষ্ট না হয়ে যাক। এবং আরও একটি বিষয়, আসলে গত বছর দুর্গাপূজাতে যেই ধরনের অরাজকতা সৃষ্টি হয়েছিল, বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল, এবার প্রাণপণে সব সনাতন ধর্মাবলম্বীরা চেয়েছিলেন যেন এরকম কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, তারা যেন শারদীয় দুর্গা উৎসবটা খুব উৎসবের মতো করে, উৎসবের আমেজে তারা পার করতে পারে। কিন্তু এবারও কিন্তু আসলে এখন পর্যন্ত এরকম সারা দেশে কোনো বিশৃঙ্খলার ঘটনা শোনা যায়নি। পাশাপাশি আরও যদি বলি যে আমি বেশ কয়েকটি মণ্ডপেই কিন্তু ঘুরেছি, এই ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, রামকৃষ্ণ মিশন, সিদ্ধেশ্বরী কালী মন্দির, সেই মন্দিরগুলোতেও কিন্তু একই সাথে সেখানের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো ছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীরা তাদের যেই দায়িত্ব, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করেছে, তৎপর ছিল। পাশাপাশি দেবী দুর্গার যে বিষয়টি বলছিলাম, আজ বিহিত পূজা হয়েছে সকালে এবং একটু পরে অঞ্জলি দিতে পারবেন, পুষ্পাঞ্জলি দেওয়া হবে, আর আরতি থাকবে আজকে, বিভিন্ন সন্ধ্যায় প্রতিযোগিতা রয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এবং আজকের যে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটি কিন্তু অনেক বছর, মানে দুই বছর পরে কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে বলে যারা ভক্তরা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের উদ্দীপনা কাজ করছে। পাশাপাশি আরও যেটি বলছিলাম, এই যে মহা অষ্টমী, সেই মহা অষ্টমীর শেষ তিথি থেকেই কিন্তু মহানবমী শুরু হয়েছিল এবং তখন থেকেই কিন্তু সন্ধি পূজার সেই সন্ধিক্ষণে দেবীরকে 108টি নীলপদ্মে এবং 108টি প্রদীপ দিয়ে পায়ে প্রণাম করা হয়েছে এবং তাকে পূজা করা হয়েছে। এবার একটু ঢাকার বাইরের যেই পুজোর মণ্ডপের চিত্র সেগুলো জানতে চাই। রাজধানীর বাইরে আছেন, চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী কাজী মাহফুজ এবং ময়মনসিংহে আছেন হানুয়ার রশিদ। প্রথমে যেতে চাই চট্টগ্রামে। কাজী মাহফুজ, একটু জানাবেন সেখানে কী আনুষ্ঠানিকতা রয়েছে, চলছে, জানাবেন। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শারদীয় দুর্গাপূজার আজ চতুর্থ দিন, মানে হচ্ছে মহানবমী। আমরা বিভিন্ন সকাল থেকে বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরেছি। মূলত সকাল 7:30 থেকেই মহানবমীর আনুষ্ঠানিক কার্যক্রমগুলো শুরু হয়। এখানে আমরা এসে দেখেছি যে প্রতিমাকে স্নান করানোর পর আমরা এখানে দেখেছি বস্ত্র পরিধান, পাশাপাশি আহার প্রদান করা হয়। আর এখন যে কর্মযজ্ঞটি চলছে সেটি হচ্ছে মূলত বিহিত পূজার কর্মযজ্ঞ, অর্থাৎ বৃহিত পূজার যে আনুষ্ঠানিকতাগুলো আছে, যে আচার অনুষ্ঠানগুলো আছে সেইগুলো চলছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পুরোহিত, তিনি মন্ত্র পাঠ করছেন আর অন্যান্য যে আনুষ্ঠানিকতা সেই কার্যক্রমগুলো সম্পন্ন করছেন। হয়তো দুপুর নাগাদ 12টার দিকে এই বিহিত পূজার কার্যক্রমটা সম্পন্ন হবে। এরপরেই মূলত রয়েছে যজ্ঞের কাজ, অর্থাৎ এবছরের পূজার যে সর্বশেষ যে যজ্ঞ, অর্থাৎ সকল অপর শক্তিকে বিনাশ করার জন্য যে যজ্ঞ সেটি অনুষ্ঠিত হবে। আর আপনার মাধ্যমে বলে রাখি যে মহানবমীতে চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে কিন্তু আনন্দ এবং উচ্ছ্বাসের ব্যাপারটা বেশি লক্ষ্য করা যাচ্ছে, কেননা আজকেই মূলত আনন্দ করার বা উৎসবের শেষ দিন, কেননা আগামীকাল বিজয়া দশমী। এই দশমীতে মূলত প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে, সেক্ষেত্রে একটা বিষাদের ব্যাপার থাকে, যার কারণে আজকে এই মূলত উৎসবের শেষ আনন্দটুকু করবেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বয়সী নারী পুরুষ শিশুসহ অন্যরা। তো আমরা দেখতে পাচ্ছি পূজা মণ্ডপগুলোতে
পূজারীরা আসছেন, ভক্তরা আসছেন, তারা পূজা দিচ্ছেন। এখন যে কার্যক্রমটা মূলত চলছে পূজার কার্যক্রমই, এই পূজার কার্যক্রম এখানে চলছে। আর বিকেলের দিকে আমরা যতটুকু জানি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। আসলে শারদীয় দুর্গাপূজা শুরুর পর থেকে আমরা যেটা লক্ষ্য করেছি, চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোতে বিকেলের সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ধর্মীয় গানগুলো পরিবেশন করা হয়, রামায়ণ পালা আরতি সহ আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো বিকেলের সময়ে মূলত হয়। তো সব কিছু মিলে বলা যায় আজকে মহানবমী, মহানবমীর সব এই এই বছরের সর্বশেষ যে আনন্দটুকু এখানে ভক্তরা পূজারীরা করছেন, যেহেতু আগামীকাল দশমী আর দশমীর মধ্য দিয়ে প্রতিমা বিসর্জন হবে, সেখানে বিষাদের ব্যাপারটি থাকে। আর একটু ময়মনসিংহে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, চট্টগ্রামের পরিস্থিতি জানছিলাম, ময়মনসিংহে উৎসবের আমেজ কেমন দেখছেন জানাবেন। আজকে নবমীর দিনেও কিন্তু উৎসবের কমতি নেই ময়মনসিংহে। আমরা দেখতে পাচ্ছি যে পূজা মণ্ডপগুলোতে কিন্তু পূজারী এবং পুণ্যার্থী যারা আছেন তাদের ভিড় সকাল থেকেই লেগেছিল। এবং আমরা যে মন্দিরটিতে আছি এই মুহূর্তে, এটি হচ্ছে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মন্দির শিববাড়ি মন্দির। এখানে নারী শক্তির আয়োজনে প্রতি বছরই পুজো হয়ে থাকে, শারদীয় দুর্গোৎসব। তো আজকেও আমরা দেখেছি যে নবমীর কিন্তু যে আনুষ্ঠানিকতা, পূজার যে কার্যক্রম, সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। অর্থাৎ পুরোহিত তার যে কার্যক্রম, যে নানা আচার অনুষ্ঠান যেগুলো পালন করা দরকার, সেই আচার অনুষ্ঠানের মাধ্যমেই কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা মহানবমীর, সেটি কিন্তু শেষ হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে দুই দফায় অঞ্জলিও এখানে হয়েছে, এবং আরও যারা অঞ্জলি নিতে চান তারা কিন্তু এখন উপস্থিত আছেন, এবং আরেকটি অঞ্জলির প্রস্তুতি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, বা এই মুহূর্তে আবার আরেকটি অঞ্জলি হবে। এবং যারা এই অঞ্জলি নিতে ইচ্ছুক তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন, এবং অঞ্জলি নেয়ার যে অনুষঙ্গ সেটি কিন্তু এখন ভক্তদের হাতে দেয়া হচ্ছে। বেলপাতা, ফুল এগুলো নিয়েই কিন্তু তারা অঞ্জলি দিবেন, সেইগুলোই এখন বিতরণ করা হচ্ছে। এবং আমি যদি একটু বলতে চাই যে উৎসবের কিন্তু কমতি নেই। অর্থাৎ গত দুবছর করোনা মহামারীর কারণে কিন্তু উৎসবে অনেকটা ভাটা ছিল, সেই ভাটা কিন্তু এখন আর নেই। এখন এইবার কিন্তু বেশ জাঁকজমক উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালিত হয়েছে। ময়মনসিংহ জেলায় 874টি মণ্ডপে এবার দুর্গাপুজো অনুষ্ঠিত হয়েছে, এর মধ্যে সিটি কর্পোরেশনে ছিল 74টি। সবগুলো মণ্ডপেই কিন্তু বেশ জাঁকজমক এবং উৎসবমুখর পরিবেশেই এবার পুজো অনুষ্ঠিত হয়েছে। আরেকটি বিষয় বলতে চাই যে আজকের যে মহানবমী চলছে, সেই মহানবমীর মধ্য দিয়েই কিন্তু যে বিদায়ের যে সুর সেটি কিন্তু বেজে উঠেছে। অর্থাৎ গত তিন দিন যে পূজারীরা যে উৎসব আনন্দ করেছেন তাদের মন আজকে কিন্তু কিছুটা ভারাক্রান্ত। অর্থাৎ যে বিদায়ের সুর বেজে গেছে, অর্থাৎ আগামী কালকে বিসর্জন হবে, এবং সেই বিসর্জনের প্রস্তুতিও কিন্তু নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বিসর্জন ঘাট সেটি প্রস্তুত করা হয়েছে, এবং দফায় দফায় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা সেটি পরিদর্শন করছেন যেন বিসর্জন শান্তিপূর্ণ হয়। আর পূজারীদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে দেশের মানুষের, বিশ্বের মানুষ যেন ভালো থাকে, বৈশ্বিক সংকট কেটে যায়, কোনো ধরনের মহামারী যেন না আসে, সেই প্রার্থনাই তারা তাদের মায়ের কাছে করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে মহানবমীর সর্বশেষ খবর। এবং সহকর্মীদের কাছ থেকে জানছিলাম পূজার সেই পরিস্থিতি। মিম, আমরা হচ্ছে দেখছিলাম সহকর্মীরা জানাচ্ছিলেন, এবং আজকে নবমী, কালকে দশমী, আজকে দেবী দুর্গার কাছে তাদের হচ্ছে যেই প্রার্থনা তারা সবই উপস্থাপন করছেন, এবং শুধু কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে নয়, পুরো হচ্ছে বিশ্বে এই হচ্ছে দুর্গাপূজা পালিত হচ্ছে। একদম তাই।